তো দর্শক আমরা আজকে চলে এসেছি গুলশান দুই নম্বরে প্রিমিয়াম সুইটস এন্ড রেস্টুরেন্টে। তো এইখানে দুইটা আইটেম বেসিক্যালি আমরা টেস্ট করবো। এখানকার নেহারিটা নাকি বেশ ভালো, একটু টেস্ট করে দেখবো। আর এখানকার কালাভুনা দিয়ে খিচুড়ি এটাও নাকি খুব ভালো, আমি এটা আগে টেস্ট করেছি, আমার কাছে ভালোই লেগেছে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা অর্ডার করেছি অলরেডি, দেখা যাক কি স্পেশাল আছে। আর সাথে পরোটা আছে, ওদের পরোটা অর্ডার করেছি। সো লেটস সি হাউ ইট ইজ। নেহারিটা বেশ ঘন, আর টেস্টটা কেমন একটু দেখি। টেস্ট ভালো, অথেন্টিক নেহারির টেস্ট, আলহামদুলিল্লাহ। এটা আসলে একটা অথেন্টিক নেহারির টেস্ট, যেটা একটা পারফেক্ট নেহারি, যেটা আর কি, যে একটা নেহারি আপনারা যেরকম এক্সপেক্ট করবেন যে নেহারিটা কেমন হওয়া উচিত। খুব বেশি ঝাল না, খুব বেশি সল্টিও না, আর হাড়গুলো মাংসগুলো খুব ভালো টেন্ডার, সফট, তো ভালোই লাগবে আশা করি। একজনের নাস্তার জন্য পরিমাণটা, একটা পরোটার সাথে পরিমাণটা আসলে খুব পারফেক্ট, একটু বেশি হবে হয়তো, বাট কম হবে না। এটা বেশ ঘন টেক্সচার, আর এটা হচ্ছে গরুর যে খুর যেটাকে বলে পায়ের, এইটার দুইটা পার্ট দেওয়া আছে। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 580 টাকা। আমার কাছে মনে হয়েছে শুধু একটা নেহারির জন্য 580 টাকা ইজ টু হাই, ওভার এক্সপেন্সিভ। গুলশান এরিয়া ঠিক আছে, বাট 580 টাকা ইজ ভেরি ওভার এক্সপেন্সিভ। এবং পরোটাটাও আসলে অ্যাডিশনাল কিছু না, নর্মাল প্যাচ পরোটা যে এরকম হয় এরকম। এটা আসলে প্রাইস 121 টাকা একটা পরোটা, তো ইটস টু হাই। মাংসের পার্টটা আসলে খুব সুন্দর করে সফট হয়েছে, আর মানে একটা পারফেক্ট নেহারি যেমন হওয়া উচিত ওইরকমই। গুড, এই
প্রিমিয়াম সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের আরেকটা খুব জনপ্রিয় আইটেম আছে, সেটা হচ্ছে কালাভুনা খিচুড়ি। ওইটার ডেকোরেশনটাই আসলে আলাদা রকম। আমি প্রথমে প্রিমিয়াম সুইটসের যেই জিনিসটা দেখে ফ্যান হয়েছি সেটা হচ্ছে ওই খিচুড়িটা। তো আমাদের পরবর্তী অর্ডারটাও রেডি, কালাভুনা এবং খিচুড়ি চলে আসছে। লুকিং ডিফারেন্ট না, এইটার ভেতরে খিচুড়ি এবং কালাভুনা আছে আর উপরে একটা বাটার নান দিয়ে র্যাপ করা। সো ইটস লাইক এ প্যাকেট, ফুল প্যাকেট। আপনি যদি পার্সেলও নেন অথবা এখানে খেতে চান, এটা আসলে একটু ডিফারেন্ট। সো ইটস লাইক আনবক্সিং অফ খিচুড়ি কালাভুনা। সো আর একটু খুলে নেই, নাইলে পরে এটা নিতে প্রবলেম হবে। এটা একটা একটা মজার জিনিস কি, এই খিচুড়িটা না একটা হালিমের মতো একদম পাতলা এবং কালাভুনা প্রচুর পরিমাণে আছে। আপনি চাইলে এই রুটিটা দিয়ে হালিমের মতো করে খিচুড়িটা খেতে পারেন। আসলে রুটিটা মানুষ খায়, খাওয়ার জন্যই নয়, র্যাপ করা থাকে সুন্দর করে। সো আমরা একটু টেস্ট করবো এখন। দেখেন এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে কালাভুনার মাংসটা আছে। এই খিচুড়িটা কিন্তু আপনারা কালাভুনার পাশাপাশি মেজবান গরুর মাংস, যেটা মেজবান গরুর মাংস দিয়েও পেয়ে যাবেন। প্রাইস অলমোস্ট সেম, একটু ডিফারেন্স আছে। খিচুড়ির টেস্টটা সেম, জাস্ট মাংসটা চেঞ্জ হয়ে যায় এবং এই এইরকম একটা প্যাকেজই থাকে, র্যাপ থাকে। তো আমরা একটু এখন খেয়ে দেখি এটা কি আছে। একটা না আচার আচার স্মেল আছে খিচুড়িটার মধ্যে এবং খুব গ্রামে আমরা যেমন একটু শীতের দিনে পাতলা ধরনের খিচুড়ি রান্না করে খাই অনেকটা ওই রকম, টেস্টটা একটু আচারের মতো, একটু আচার ফ্লেভার দেওয়া আছে খিচুড়িটার মধ্যে। আর কালাভুনা কালাভুনাটাও সুন্দর, সব মাংসটা ঘুরতে সুন্দর এবং টেস্টি। আর একটা রসুন আছে, তো ওভারঅল ইটস গুড টু টেস্ট। এটার সাথে একটা সেটা সব পেঁয়াজ এবং টমেটো সস টাইপের কিছু একটা দিয়ে একটা করা হয়েছে। এটা টেস্টটা কেমন আমি একটু সাথে খেয়ে দেখি। এটা সালাদ হিসাবে পাচ্ছেন, এটা তো এটাও ভালো, এই খিচুড়ির সাথে ভালোই লাগছে। তো গুলশান এরিয়াতে আসলে পরে আমার মনে হয় একবার অন্তত এই জিনিসটা টেস্ট করা উচিত। টু ডিফারেন্ট, লুকিং ডিফারেন্ট, টেস্টটাও ডিফারেন্ট। সো ইউ ক্যান টেস্ট ইট। আচ্ছা আর এটা কি? আচ্ছা বিরিয়ানি পোলাও এর সাথে, তো সব কিছু আপনি এরকম র্যাপ করে দিন। তখন প্লেটে আসবে এই বিয়ারটাতে আর আসবে। হ্যাঁ তাহলে যেটা হচ্ছে সেম খিচুড়িটাই আমরা কালাভুনার সাথেও পাবো, চাইলে মেজবানের সাথেও পাবো, আর কি সব কিছুর সাথেই পাবো এবং প্রাইস অলমোস্ট ওই 600-650 অ্যারাউন্ড এরকম। 627 টাকা করে,
আচ্ছা আর বিরিয়ানি আইটেম বলো আদা চিকেন বিরিয়ানি মাটন দম বিরিয়ানি কই মানে 600 700 এই রেঞ্জের মধ্যে প্রাইসটা ওকে কিন্তু হচ্ছে এই দম বিরিয়ানি গুলো হচ্ছে 900 টাকা চলে যায় মানে এটা 800 টাকা প্লাস হয়ে যায় প্লাস ইয়া হয়ে যায় আচ্ছা আর এটা আসলে পরিমাণটা যে রকম দুইজন অনায়াসে খেয়ে ফেলা দুইজনের জন্য পারফেক্ট দুইজন খাওয়া যায় আমরা অফিসেও নেই বেসিক্যালি রোজাতে তো আপনাদের একটা হালিম পাওয়া যায় সেটা নরমালি বলছে ওইটা তো খুব জনপ্রিয় এটা আমি নেই মাঝে ইফতারের সময় আপনাদের এখানে প্রতিদিন এরকম ভিড় থাকে আজকে তো একটা বন্ধের দিন তারপরে এত ভিড় না তাই দেখলাম অনেকরা আসে অফিস আওয়ারে তো আমরা ওই যে দুপুরে যখন পার্সেলের জন্য পাঠাই তখন তো লাইনে দাঁড়ায় এখানে যে পরিমাণটা থাকে খাবারের এটা ওনারা বলে 1:1 কিন্তু এটা অনায়াসে দুইজনের দুইজন খেয়ে ফেলতে পারে মানে দুইজনের লাঞ্চের জন্য হয়তো একটু কম হবে যারা একটু বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য কম হবে যারা একটু কম খায় তাদের মতো দুইজন এটা দুপুরের লাঞ্চ হয়ে যাবে এখানে নান আছে নানটাও আপনি ইউজ করতে পারবেন খিচুড়ি কালাপোনা চপ মিলিয়ে ইটস এ পারফেক্ট ডিশ ফর টু পার্সন ভালোই করছে ফ্রেশ অ্যান্ড আপনি এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্স এগুলোর জন্য ঘরটা প্রাইভেট রাখবেন বাট এমনি ভালো তো রিকমেন্ড করবো মানুষকে হ্যাঁ এক্সপিরিয়েন্স যেন ভালো এক্সপিরিয়েন্স হতে চাইলে ঠিক আছে বাট নট ফর রেগুলার কাপ অফ টি মানুষ যে রেগুলার সে খাবে এখানে এমনটা না বাট যদি কেউ চায় এক্সপিরিয়েন্স করতে বাঙালি খাওয়া ইন এ ভেরি গুড এনভায়রনমেন্ট উইথ এ বাঞ্চ অফ গুড পিপলস অ্যারাউন্ড তাহলে এটা অনেক ভালো দেখলেন আসলে একটু খাবার ভালো একটু এক্সপেন্সিভ একটু না ইনফ্যাক্ট ভালোই এক্সপেন্সিভ রেগুলার আপনি যদি লাঞ্চ ডিনার করতে চান খিচুড়ি বা বিরিয়ানি যেটাই নেন ভ্যাট ট্যাট সহ 600-700 টাকা পড়ে যাবে তো ইটস লিটল বিট হাই বাট ওয়ান টাইম এক্সপিরিয়েন্সের জন্য ইটস এ গুড আইটেম টু টেস্ট সো আশা করছি গুলশানে আসলে আপনারাও টেস্ট করবেন এবং আপনাদের ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন একটু ঝাল আছে স্পাইসি শুকনো মরিচের ঝাল খুব মুখে লাগছে ঝাল যদি আপনি ঝাল পছন্দ নাও করেন ইউ ক্যান্ট স্টপ ইটিং মজা ভালো লাগছে আর খিচুড়ির সাথে যখন নাকি ওই চাটনি টাইপের সালাডটা নেওয়া হয় পেঁয়াজের এটার টেস্টটা কিন্তু অন্যরকম যেটা বলছিলাম আমের আচার দেওয়া আছে খিচুড়ির মধ্যে দেখছেন এর জন্য একটু আচারি আচারি টেস্ট ছিল ভালো আই লাইক ইট তো দিস ইজ অল ফর টুডে আর খেতে পারছি না একটু রেখে খাওয়াটা শেষ করি আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকেন ট্রাফুডো আল্লাহ হাফেজ